হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। বাঁশতলা নামে একটি ছোট্ট গ্রামে শিউলি তার দিদিমার সাথে বাস করত। ছোটবেলাতেই এক দুর্ঘটনায় শিউলি নিজের বাবা মাকে হারায়। তারপর থেকে সে তার দিদিমার কাছেই মানুষ হয়েছে। শিউলিরা খুবই দরিদ্র, তাই শিউলি বিশেষ পড়াশোনা করতে পারেনি। ছোট থেকে শিউলিকে কাজে লেগে পড়তে হয়েছে। ও দিদুন, জানো আজ কি হয়েছে? কি হয়েছে দিদি ভাই? আমি তাঁত বুনে বাড়ি আসার সময় দেখি আমাদের গ্রামের পুকুর পাড়ের রাস্তাটায় একজন বয়স্ক ভদ্রলোক মাটিতে শুয়ে আছে। ও মা, সে কি কথা গো, রাস্তায় শুয়ে আছে! আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তারপর ওনাকে কত করে ডাকলাম, দেখলাম কোনো সাড়া নেই। তারপর আমি পুকুর থেকে জল এনে ওনার চোখে মুখে ছেটাতে ওনার জ্ঞান ফিরে আসলো। যাক বাবা, তা তুই ওনাকে জিজ্ঞাসা করেছিলি যে ওনার কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওনার হাই প্রেশার, তাই হয়তো প্রেশার বেড়ে গিয়ে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবে তুমি চিন্তা করো না, আমি ওনাকে পাশের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছেন উনি এখন ঠিক আছেন। শিউলি খুব গরিব, কিন্তু ওর মন ধনীদের থেকেও বড়। আবার শিউলিকে বুদ্ধিমান মেয়ে বললেও ভুল হবে না। আর ওইদিকে শিউলির রূপে গুণে মুগ্ধ হয়ে শিউলি যাকে সাহায্য করেছিলেন, সেই অমলেশবাবু তার ছেলের সঙ্গে শিউলির বিয়ে দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি তার ছেলেকে নিয়ে সোজা শিউলিদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। শিউলিরা তো একেবারে অপ্রস্তুত হয়ে পড়ল। শিউলির দিদুন তো ভাবতেই পারছিল না যে এত বড় ঘর থেকে শিউলির জন্য সম্বন্ধ এসেছে। যাই হোক, অমলেশবাবু তাড়াহুড়ো করে শিউলির সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিলেন। আর বিয়ের দুদিন পরেই অমলেশবাবু আর তার ছেলে বিপুল কাজের জন্য বিদেশে চলে গেল। এখন বাড়িতে শুধু শিউলি আর তার শাশুড়ি মা। কি হলো, সকাল 10টা বেজে গেছে, এখনো মহারানীর ঘুম ভাঙেনি নাকি? না মা, আমি তো স্নানে গিয়েছিলাম, আপনার কি কিছু লাগবে? আগো, আল্লাহ থেকে আর বাঁচি না, আমি তোমার শ্বশুর মশাইয়ের মতো এত সহজে গলে যাই না। তুমি ভেবো না এই ন্যাকা ন্যাকা কথা বললে আমি আসল কথা ভুলে যাব। কি করছিলে শুনি, হ্যাঁ বেলা 10টা বেজে গেল, তুমি জানো না 10টা বাজলেই আমার জল খাবার লাগে? ও মা, ক্ষমা করে দাও, আমি মনে রাখতে পারিনি গো, আসলে সবে এক দুদিন হলো তো, তাই হয়তো ভুলে গেছি, কাল থেকে আর ভুল হবে না। মরণ, আমার মহারানী আবার ভুলে গেছেন, এই অশিক্ষিত মেয়ে ঘরে আনলে এই রকমই হয়, আমার বাবুটাও হয়েছে যেমন। বাবা বলল আর খোকা ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে গেলেন। মা, আমি এখনই আপনার জল খাবার নিয়ে আসছি। থাক থাক, কোনো দরকার নেই, অনেক হয়েছে, তুমি দয়া করে আমার শাড়িগুলো ধুয়ে রেখো, আমি সব নোংরা শাড়িগুলো সার্পে ভিজিয়ে এসেছি। আর হ্যাঁ, কাঁচাকুচি হয়ে গেলে দুপুরের রান্নাটা বসিয়ে দিও, আমি আবার দুপুর 1:30টার মধ্যে দুপুরে খাওয়া শেষ করি। আর হ্যাঁ, এবার যেন কোনো ভুল না হয়। হ্যাঁ মা, কোনো চিন্তা নেই, আমি সব করে নেব। হলেই ভালো। শিউলি খুব গরিব বলে তার শাশুড়ি তাকে একদম পছন্দ করে না, একেই তারা গরিব, তার ওপর শিউলি খুব বেশি শিক্ষিত নয়। তাই শিউলির শাশুড়ি মা সারা দিন শিউলির সাথে খিটখিট করেন। শিউলি কোনো উত্তর দেয় না, সে মুখ বুঝে সব কাজ করে যায়। তবে একদিন, এই মেয়ে, তোমায় সে কখন বলেছি আমার ঘরটা পরিষ্কার করে রাখতে, এখনো হয়নি কেন শুনি? হ্যাঁ মা, এই তো
রান্নাটা হয়ে এসেছে, আমি রান্নাটা নামিয়েই তোমার ঘর পরিষ্কার করে দিচ্ছি। অশিক্ষিত অসভ্য মেয়ে একটা, কোনো চালচলন ঠিক নেই। কিভাবে যেন আমার বরের মাথাটা খেয়ে এই সংসারে আসলো। মা, আমি তোমাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি শুধু বাবাকে একটু সাহায্য করেছিলাম। তাতে যদি বাবা আমাকে পছন্দ করে নিজের পুত্রবধূ করেন, তাতে আমার কি দোষ? আহারে, ও বলা মেয়ে একটা, আমার বর গিয়ে যেই তোমাকে বললো, আর অমনি তুমি হ্যাংগার মতো এই বাড়িতে চলে আসলে। আমি তো জানি তোমাদের মতো মেয়েদের চরিত্র ঠিক কি হতে পারে, তা না হলে। ব্যাস মা ব্যাস, অনেক হয়েছে, আর একটাও অপমান সহ্য করব না আমি। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে তো শ্বশুরমশাই আর আমার বর বাইরে চলে গেলেন, আর আমি একা একা এখানে মুখ বুঝে সব অপমান সহ্য করে চলেছি। কি, তুমি আমার মুখে মুখে বড় বড় কথা বলছো? ফাটি এক চোর মারলে না সব কথা বন্ধ হয়ে যাবে। তাই নাকি? এত অপমান করেও আপনার হয়নি, এখন আবার আমাকে মারবেন? আমি আজই আপনার ছেলেকে ফোন করে সব বলবো। এই রকম একটা জীবন দেবে বলে সে আমাকে বিয়ে করে এনেছিল? হ্যাঁ হ্যাঁ, বলবেই তো। আমার ছেলের সাথে আমার ঝগড়া লাগানোর জন্য তুমি তো একেবারে উঠে পড়ে লেগেছো। আসো করা বাড়িতে, আমি তো বলেই দেব, হয় তোর বউ এই বাড়িতে থাকবে, না হয় আমি এই বাড়িতে থাকব। আমাকে বিয়ে করে এই বাড়িতে তুলেছে, আমি তো এই বাড়ি ছেড়ে যাবই না। আপনার না পোষালে আপনি চলে যাবে? কি, এত বড় কথা, আমার বাড়ি থেকে তুমি আমাকে চলে যেতে বলছো? আমি তো বলিনি আপনি চলে যান, আমি শুধু বলেছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই বাড়িতে আমারও অধিকার আছে। বাবা গো, এ তো দেখছি পুরো দায় নেবে, আমার সংসারটাকে পুরো খেতে এসেছে। না না, আজই শেষ, আজ থেকে তুমি আলাদা থাকবে, আমার জন্য তোমাকে আর কিচ্ছু করতে হবে না। বাবা, বলা যায় না, তারপর আবার খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেবে। আপনি ভেবে বলছেন তো মা, আপনারটা আপনি করে নেবেন, আমার হাতে আপনি খাবেন না? না খাবো না, তোর মতো ডাইনিমের হাতে ফেলে কবে আমাকে মেরে ফেলবে কে জানে। আমি কি বুঝি না, এত বড় বাড়িটা তুই একাই আত্মসাৎ করতে চাস? ঠিক আছে মা, আপনার যেটা ঠিক মনে হয়। শিউলি আর তার শাশুড়ির মধ্যে সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে গেল। শিউলিকে এখন কেউ কিছু বলার নেই, তাই সে তার ইচ্ছা মতো ঘরের কাজ রান্না বান্না করছে। কিন্তু শিউলিদের একটাই রান্নাঘর, তাই প্রথমে তার শাশুড়ি মা রান্না করেন, তারপরে শিউলি রান্না করে। শিউলি অল্প বয়সের মেয়ে, তাই তার ঝটপট করে সব কাজ হয়ে যায়। কিন্তু ওইদিকে তার শাশুড়ি মায়ের তো নাজেহাল অবস্থা। হে ভগবান, বাড়ির বউ এসেছে বলে কাজের লোক ছাড়িয়ে দিলাম, আর এখন আমাকেই খেটে খেটে মরতে হচ্ছে, আর উনি তো সারাদিন আরাম করে আছেন। শিউলির শাশুড়ি মা সুযোগ পেলে শিউলিকে টোন কেটে কথা বলে, কিন্তু এখন আর শিউলির কোনো যায় আসে না, সে তার মতোই থাকে। কিন্তু হঠাৎ একদিন শিউলির শাশুড়ি মা ভারী জলের বালতি আনতে গিয়ে পড়ে গেলেন। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কি হয়েছে মা, কি হয়েছে? এ কি, কিভাবে? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে তুলছি। শিউলি কোনো মতে তার শাশুড়ি মাকে ঘরে নিয়ে যায়, আর তার শাশুড়ি মা তো যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এই দেখে শিউলি তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে ফোন করে। হ্যালো ডাক্তারবাবু, আমি বোসবাড়ি থেকে বলছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে, আমার শাশুড়ি মায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডক্টর কুন্তল বোসবাড়ির ফ্যামিলি ডাক্তার।
তাই শিউলির ফোনের কিছুক্ষণের মধ্যেই তিনি শিউলিদের বাড়িতে চলে আসেন। আর শিউলির শাশুড়ি মাকে দেখে জানান ওনার কোমর ভেঙে গেছে, একটা এক্সরে করলে নিশ্চিত হওয়া যায়। ডাক্তারবাবুর সন্দেহই সত্যি হল, শিউলির শাশুড়ি মায়ের কোমর ভেঙে গেছে। শিউলি তো সমস্ত রাগারাগি ভুলে সাথে সাথে শিউলির শাশুড়ি মায়ের সেবা যত্নে লেগে গেল। মা, এই নাও, এবার এটা খেয়ে নাও। আমি তোর সাথে এত বাজে ব্যবহার করেছি, তাও তুই আমার সেবা যত্ন করছিস? ঠিক আছে ঠিক আছে, এত প্রশংসা করতে হবে না, এখন খেয়ে নাও। তোমার ছেলে তো তোমার এই অবস্থা শুনে বাড়ি আসার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। এই দুদিনের মধ্যে নাকি ওরা বাড়ি ফিরবে, তখন তোমার ছেলেকেই বলো তোমার সেবা যত্ন করতে। এতদিন আমি অন্ধ ছিলাম রে মা, তাই হয়তো তোর গুরুত্ব বুঝতে পারিনি। এখন আমি খুব বুঝতে পারছি কেন তোর শ্বশুর মশাই তোকে এত ভালোবাসে। তার মানে তুমি আমার সাথে আর ঝগড়া করবে না তো? চুপ কর পাগলি, এবার যদি একটা বাজে কথা তুই বলেছিস না তাহলে তোকে মারবো। এক দুদিনের মধ্যেই বিপুল আর তার বাবা ফিরে এলো। তারা শাশুড়ি বৌমার মধ্যে এত ভালোবাসা দেখে তো মুগ্ধ হয়ে গেল। তারা জানতই না যে শাশুড়ি বৌমার মধ্যে এত দ্বন্দ্ব চলছিল। যাই হোক, শিউলি সেবা যত্ন করে তার শাশুড়িকে সম্পূর্ণ সুস্থ করে তুলল, আর সবাই একসাথে আনন্দে থাকতে শুরু করলো।